প্রকৃত ভালোবাসার জন্য মানুষ কত কিছু করতে পারে, কিন্তু তাতে কেউ কোনোদিন ফাটল ধরাতে পারে না। ঠিক আছে, তুমি যা গোপা তাই অভিনি। বাবা, কিরম জানি লাইলি মন্দর পেরে। এই আনারসি আর বেনারসি দুই বোন তো ভারী চক্রান্তকারী। কেন, তার আবার তোমার কি করলো? এই তারা এই যে মাস্টারের নামে মুরগিচুরির ধোঁটা তুললো, এর আসল রহস্যটা অন্যখানে। কোনখানে? আসলে তারা চাচ্ছে কি জানো, মাস্টার এইসব অপবাদ সহ্য করতে না পেরে যেন গ্রাম ছেড়ে চলে যায়। কেন, তাদের সাথে মাস্টারের কি শত্রুতা? আরে শত্রুতাটা তো মাস্টারের সাথে না, শত্রুতা তো অন্য জায়গায়। তুমি একবার চিন্তা করে দেখো, হ্যাঁ, যে এই গ্রামে একমাত্র শিক্ষিত মেয়েকে মাকুর মেয়ে, হ্যাঁ, সে শহরে থেকে লেখাপড়া করে, তার পরের তালিকায় কিনা আছে আমাদের মেয়ে রূপালি। হ্যাঁ, আর এটাই তো তাদের সহ্য হচ্ছে না, মাস্টারকে খেদানোর জন্য ষড়যন্ত্র করতেছে। তোমার এইসব কলকিরা, আরে উজ্জ্বল জাগিরে পড়ায় না, তারা কি পরীক্ষায় পাশ করেনি? তা পাশ করেছে, কিন্তু একটা কথা ভাবি দেখো, এখন যদি উজ্জ্বল রূপালিরে না পড়িয়ে চলে যায় তাহলে ক্ষতি ডাকার রূপালির, আর এই ক্ষতিটা রূপালির যাতে হয় সেটা তো ওরা চাচ্ছে। আমার তা মনে হয় না, আর বেনারসি তো এমনিতে সবশক্তি একটু কম, তার হাতে কেউ বলিছে উজ্জ্বল মুরগি চুরি করেছে তাই সে কয়ে বেড়াচ্ছে। আর যদি সত্যি উজ্জ্বল চুরি করে না থাকে তাহলে তো মাথা ব্যথা কিসির? আর মানুষ তো কত কিছু কয়ে বেড়ায়, তাই বলে কি সব কথা সত্যি হয় নাকি? তাহলে পারে কি আমি এসব নিয়ে মাথা ঘামাবো না? কেন, ঘামাতে চাও ঘামাও, কাজকাম তো নেই তাও তো কাজ বলে, অলস পরে থেকে তো অলস হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। বিশ্বাস করো আমি আর কি মানে কইছি, এটা আমার মনের কথা না, আল্লাহর কি রে। আচ্ছা দুলা ভাই, ওই সিরুর ঘরের থেকে মুরগি চুরি করেছে কিটা? সিরুর ঘরের থেকে মুরগি চুরি করলো কেডা? কে, আমি তো তোমার বুনটা নিয়ে গিয়ে রাইতে সিরুর বাড়িতে খোঁজ করলাম। থাক দুলা ভাই থাক, আমি সব জানি। কি জানো শালিকা? নিজে সব অকাম করে নিজের বউরে দিয়ে আর একজনের বিরুদ্ধে স্বপ্ন দেখানো হচ্ছে না?
উজ্জ্বল তো একটা জাতীয় বেইমান। বেইমান কসেন কি শুনছেন? হ্যাঁ, আপনার বউ আপনার স্বপ্নটা দেখে তারে স্বপ্ন দেখে বেড়াচ্ছে। বেশি বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু সব পাস করে দেবো। নে এই আনারসি, এই আনারসি, তুমি কি করছো? এই তুমি আমার ঘর ভাঙে না প্লিজ। হ্যাঁ, তোমার বোন যদি জানতে পারে যে মুরগি চুরির সাথে আমি জড়িত ছিলাম, তাহলে আমার ডাইরেক্ট ডাইভোর্স করে দেবে। সেই জন্যই তো কিছু করছি না দুলা ভাই। আমার বোনের কিরকম মাথা গরম সেটা আমি খুব ভালো করে জানি, আপনার চেয়ে ভালো করে জানি। আপনাকে আমি মাফ করে দিতে পারি একটা শর্তে। কদি তোমার কি শর্ত? তোমার এক টাকা, তোমার হাজারটা শর্ত আমি মানতে পারি। দুলা ভাই, আমি আমি উজ্জ্বল মাস্টারে পছন্দ করি। ও, এইটা কম তো। হ্যাঁ, আরে উজ্জ্বল মাস্টারের সাথে তো আমার ফ্রেন্ডলি সম্পর্ক, তাকে সে আর আমি তো সবসময় একসাথে। ঠিক আছে, আমি উজ্জ্বল মাস্টারে কয়ে দেবো। না না, আপনার কল লাগবে না, আমি আমার কাছে একলাই করতে পারি। জানেন দুলা ভাই, আইস বুবু করছে কি আমি যদি উজ্জ্বল মাস্টারের সাথে সম্পর্ক রাখি তাহলে সে কয়ে বেড়াবে, সারা গ্রামে কয়ে বেড়াবে যে উজ্জ্বল মাস্টার মুরগি চোর। আমি তাকে বাঁচানোর জন্য স্বীকার করেছি, ঠিক আছে আমি তার সাথে কোনো সম্পর্ক রাখবো না, কিন্তু এখন এখন আমি কিছুতেই তাকে ভুলতে পারছি না দুল্লা ভাই। আমি এখন কি করব? আপনি আপনি যদি একটু উজ্জ্বল মাস্টারের আমার কথা কতেন, আর সে কি করলো সেটা যদি আমার কাছে একটু কতেন, তাহলে খুব উপকার হতো দুল্লা ভাই। আপনি কি কামটা করতে পারবেন? আরে কি করছো, কেন পারবো না? তুমি আমার একমাত্র শালিকা, তোমার জন্য দরকার হলে আমি জীবনটা দিয়ে দেবো। আপনার কয়টা জীবন দুলা ভাই? সেটা তো কোন আমলে বুবুক দিয়ে বসে আছেন। আর তাছাড়া আপনি যদি এখন এসব কথা কতি থাকেন, তাহলে মানছে কি কবে? মানছে কবে বক্কার তার সুন্দরী বউ ফেলায় সুন্দরী শালির জন্য জীবন দিয়ে যাচ্ছে? আচ্ছা দুলা ভাই, আমি তোমারে পছন্দ করি, হ্যাঁ, এটার ইংরেজিটা কি হবে? এটা কতি পারলাম না, আরে এটার ইংরেজি হবে আই ওই না। আসলে হয়েছে কি, মানে এটা এখন পর্যন্ত আয়ত্ত করা হয়নি, তা তোমার বুবুরে কর জন্যে আমি আই লাভ ইউটা পর্যন্ত শিখে এসেছি। অসুবিধা নেই, আমি উজ্জ্বল মাস্টারের কাছে যাইনি আসবানি। না না, তার কাছ থেকে আপনি অত কিছু শুনতে হবে না। নে তার কাছ থেকে ওই আই লাভ ইউটা শুনে এসে আমারে কেন তাতেই হবে নি। আর বেশি বাড়াবাড়ি করতে যাবেন না, কিন্তু একদম চালাকি করবেন না। মাস্টারের সাথে তাহলে আমার চালিকার এই অবস্থাটা। ঠিক আছে, এইটারে নিয়ে একটু বাজাতে হবে। ও মাকু কাকা, আরে ও কাকা ঘুমায় পড়লে নাকি? সারাদিন কোনো কাজ কাম নেই, শুধু ঘুম আর খাওয়া। মায়েরটা তো পাঠিয়ে দিয়েছে শহরে পড়াশোনা করতে, এখনো বিয়ে সাথে দেয়নি। সে আমার যে কবে বিয়ে হবে, শিক্ষিত হতে পারলাম না, কি ভেজাল বাধায় এলাম। ও কাকা দু না, মুই একটু জরুরি কামে বাইরে যাইতে আছি, চললাম। তুমি একটু একা একা পড়তে থাকো, আমি আইতে আছি। আচ্ছা ঠিক আছে, যাও। দেরি করলাগে? হ্যাঁ, পোশাক আশাক নিয়ে কোন সময় দাঁড়াইছি, যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি। মুই যখন আইতে লইছি তখন রূপালীর লগে দেখা। ও
আরে বুঝাইয়া সুজাইয়া তারপরে আমার রাইতে হইবে না, বোঝো না? আর ঠিকই বসছো, লো আমি পুরে লো জামা কাপড়। এইগুলো কি পোশাক? ওদিকে ধরো তো, কয়টা আছে? আছে আছে। এইয়া কি লাঠি নাকি? ঠিক আছে না? লাগবে, মোর গায়ে লাগবে। লাগবে না? আমার চুল কি এমনি এমনি পাকিছে? ছোটবেলার থেকে আমাদের হোল ফ্যামিলি রহিসের মতো খাওয়া দাওয়া করছে, ঘি দিয়ে সবসময় খাওয়া দাওয়া। এই ঘিয়ের এফেক্টে সাদা পাতা হয়ে গিয়েছে। তোমার এই মুগো বাসায় দিও না, তোরা পড়ে যাবা। উচ্চ ভজা বের হ, তিনবার জনপ্রতিনিধি মেম্বার সাহেবের নাম ধরে ডাকতেছ, এই কিটা কোন শালা রে? এই কিটা রে কম চোর মারো, আমরা থানা থেকে আসছি, আমরা পুলিশ। কি করছে ভজা? কি রে ভজা, তুমি তোমার নাম আমি? এই আল্লাহ, দশ বছরে জেল হয়ে যাবে। গম চুরি করেছি, চলো কাইটে পড়ি গিয়ে মারা ধরা পড়ে যেতে পারি, এমনি ওর চোখে দেবে পোশাক পরেছি তো। শোনো বক্কর ভাই, কালকে সিরুর দোকানে গিয়ে এই কথাটা তুলতে হইবে। ভজা এখন নিজে ভজারে নিয়ে ব্যস্ত থাকবে, মগো পেছনে আর লাগার সময় পাবে না, বুঝলো? বুঝতে পারিছি, আর বুঝাই করতে হবে না। শাল আর ভজা, আমার বিচার করবি? হ্যাঁ, তুই তুই নিজের নিজের বিচার কর। যা করি, চলো ওই জোরের মধ্যে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে চলো। চলো আমি তো দোকান বন্ধ করে আলাম, সন্ধ্যার পর তো আমার দিকে সে যায়নি। কোন তো দিকে কোনে গেছে ছোট্ট ভাই? কি
কি করব? এটা তো খুব খারাপ কথা। এই গ্রাম থেকে ব্যাচেলার পুরুষে হারা যাচ্ছে, তার উপর আবার ভজাবের বয়স অত্যন্ত কম। আপনি যেটা ভাবতেছেন সেটা না, হয়েছে কি বাড়ির উপর পুলিশ হয়েছে, তো ছোট্ট ভাই ভয়ে কোন জানে দৌড়ে পালে গেছে। আল্লাহ, পুলিশ আছে কেন? কি যেন একটা ঘম চুরির অভিযোগ আনেছে ছোট্ট ভাইয়ের উপর, এখন ছোট্ট ভাই তো চলে গেছে, এখন পুলিশও চলে গেছে, কিন্তু তারা তো খুঁজে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি একটু খুঁজে দেখেন, পাওয়া যাবেন। আচ্ছা হয়েছে কি, মানে আমি একা খুঁজবো, আপনি যদি একটু আমার সাথে আসতেন তাহলে পরে খুব ভালো হতো। আমি অবশ্য আমি যাওয়াটা করতব বলে মনে করতেছি। আচ্ছা পুলিশ কি চলে গেছে? হ্যাঁ পুলিশ চলে গেছে, পুলিশ চলে গেছে, চিনতে নেই, হয়নি, চলেন যান, আসেন না। না ওদিক দিয়ে যায়, ওদিক দিয়ে খুঁজে পাবো, ওদিক দিয়ে। তোমাদের দুইজনের একটা কথা করছি, সব সময় সংসারে ঝগড়াঝাটি ভালো না। আমি কোন জায়গায় ঝগড়া করি? তোমার জামাই তোমার কোনো কথা শুনতে চায় না। দেখছেন আম্মা, অভিযোগ কেন দিয়েছেন? আম্মা আপনার মেয়ের কথা ছাড়া আমি মুক্তিও যাই না। আহা, ফিরেশতা শাস্তিছে। আর থাম তো আম্মা, ওই ঝগড়াঝাটিতে কিন্তু মহব্বত ধরে। দিয়েছেন আম্মা, অভিযোগ কেন দিয়েছেন? আম্মা আপনার মেয়ের কথা ছাড়া আমি মুক্তিও যাই না। আহা, ফিরেশতা শাস্তিছে। আর থাম তো আম্মা, ওই ঝগড়াঝাটিতে কিন্তু মহব্বত ধরে। সব সময় বাড়ে না, চিরবিচ্ছেদ হয়ে যায়। তোমার শ্বশুর গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াত, একদিন আমাদের এই অলসপুর গ্রামে আসলো। এরপর তার গান শুনে আমার বাপজান তার সাথে আমার বিয়ে দিল। আনারসির জন্মের 3 মাস পর বাপজান মারা গেল। সংসারে অভাব বাড়তে থাকলো। আমি তোমার শ্বশুরের কলম, এবার এসব গান বাজনা বাদ দিয়ে কাজকর্ম করো। কিন্তু সে তো গান বাজনা ছাড়া অন্য কোনো কাজকাম শিখে নাই। তার কথাই ছিল শুধু সুর আর গান। আমি জীবনে কোনোদিন তার চোখের দিকে তাকিয়ে কোনো কথা কইনি, অথচ সেদিন আমার যে কি হয়ে গেল, মাথায় এত রাগ উঠে গেল, আমি তার দোতারাটা চুলার মধ্যে দিলাম। আজ আমি তা বুঝি না, সেই থেকে মানুষটা দেশান্তরী হয়ে গেল। কি জানি বাইসে আছে না মরে গেছে। তোরে নিয়ে আমার অনেক ভয় হয় মা, সবসময় আমি আল্লাহর কাছে কই, আমার এই পোড়া কপালের মতো জানি তোর কপালটা না হয়। তখন ডুব মারে থাকলে পরে তো ইন্তেকাল হয়ে যাবে না। ছোট্ট ভাই আসো, তুই
ভাই আমি শুনলাম পুলিশের দাবরানি খেয়ে নাকি পালায় বার আসতো, তার উপর এখন আবার দেখতেছি পানিতে ডুব মারে আসছো পালানোর জন্য। কি তামাশা শুরু করেছো তুমি? কোনোদিন শুনেছো যে গম চুরিতে এখনো ফাটি হয়েছে? তুমি হচ্ছে একজন মেম্বার মানুষ, জনপ্রতিনিধি, খাকটা নয় চার পাঁচ দিন জেলখানায়। শুনলাম তোমাদের মতো রাজনীতিবিদদের জন্য নাকি সেখানে সুব্যবস্থা আছে গরুর হাটের মতো। ওরা নাটক করে থাকে, উঠে আসো আমি একটা মানুষ, তার আবার মন, সেই মনের আর খারাপ আর ভালো কি কইতে আসো? এ কিরম কথা, আপনার মন কি কারো কাছে লিজ দিয়ে রেখেছেন নাকি যে ভালো মন্দ টের পাচ্ছেন না? লিজ দিলে তো তাও নিজের মনের উপর একটা নিজের স্বাধীনতা থাকতো, এরকম জবরদখল তো আর হইতো না, তাই না মন নিয়া? এত বড় কথা আপনি আমার কতি বললেন? আমি আপনার মন জবরদখল করে রাখিছি? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি আপনার মনগুলো জবরদখল করতেছি না, আপনার যা খুশি তাই করতে পারেন। কিন্তু কিন্তু কি? আপনি যারা ভালোবাসতে চান তার বাড়িতে গিয়ে লজিং থাকেন, আমাদের বাড়িতে লজিং থাকা লাগবে না। রূপালি তুমি মোরে এটা কি কথা শোনাইলাম, মানে আনারসি তো কোনো লেখাপড়া করে না, তার বাড়িতে কি ওই মানে লজিং মাস্টার হয় নাকি? আপনার যখন মন করে ভালোবাসতে সব যাচ্ছে তাই লেখাপড়ার দরকার কেন? আমি আপনারও করছি, আপনার বিদায় করে দিতে। রূপালি তুমি মোর এত বড় সর্বনাশ করে না বোধ। ঘটনা হয়েছে কি যে মোর বাড়ির থেকে কলেজের দূরত্ব 10 কিলোমিটার, তুমি যদি প্রতিদিন ওই 10-20 কিলোমিটার রাস্তা সাইকেল জার্নি করে চলতে যাই, তুমি তো জানো যে মোর ছোটবেলা বাদদর ছিল, মানে মোর গিঠে গিঠে এখনো কিন্তু চরম রকম ব্যথা করে বুঝছ, তুমি আমার এত বড় সর্বনাশ কইর না রূপালি প্লিজ। তাইলে আমার কথা মনে রেখে ফিরে ফিরে বাদদর বানানোরছে আনারসি সঙ্গ ত্যাগ করেই ভালো। কি বললা রূপাল? আমার খোদা, এই মাইয়া দেহ বিশাল পলিটিক্স জানে, হ্যারে তো সংরক্ষিত মহিলা আসনে খাড়া করায় দিলে তো এক চান্স এমপি হয়ে যাবে। খোদা গো, কার চাপাই পড়লাম। আর রূপালি, এরকম বিপদের মধ্যে মরে ফেলাইও না বুঝছো, মোর কিন্তু বাদ দর গিটে গিটে তো ব্যথা মানে এখন শুরু হয়ে গেছে খোদা। ভাত তরকে ঠান্ডা হয়ে গেলি খাতি পারবে নে, তো ঘুম কিসে তোমার? আসো আসো স্যান্ডেলটা নাও। মুখটা দিয়ে আসো, ভাত দিচ্ছি। কি ব্যাপার তুলা ভাই, আজকে সূর্য পশ্চিমে উঠেছিল নাকি? হ্যাঁ বুবু দেখছে তো সেবা যত্ন করতেছে, ঘটনা কি?
বিষয় কি মানে? স্ত্রী স্বামীরা সেবা করবি, এটাই তো স্বাভাবিক। এর মধ্যে আবার বিষয় আছে কি? এটা তো স্বাভাবিকই। তাহলে আর শোনার দরকার কি? মানুষের ইয়ং শালী থাকলে কত রকম রঙ্গরসের কথা কয়, সেবা যত্ন করে। আমার তোর তা কপালে নেই। ওরে বাবা, বসতে দিলে শুতে যায় না? বউয়ের আদর যত্ন কপালে জোটানো, আবার শালীর সব কত। এখন তো দেখলা, এই যে মুখ ধর পানি দিয়ে গেল, মিশাক দিয়ে গেল, ওই তো থাল দিয়ে ভাত নিয়ে বসে পাহারা দিচ্ছে, খাতে বসলি বাতাস করবে না। দেখা যাবে না দুলা ভাই কতক্ষণ থাকে এরকম। দাঁড়ান আমি জানি, তারপর মুখ ধন। গতকাল রাত্রে আমার বাড়িতে পুলিশ আসছিল। হ্যাঁ হ্যাঁ, তাদের অভিযোগ হলো গিয়ে, মানে তারা বলতে চাচ্ছে আমার নামে নাকি গোম শ্রেণীর অভিযোগ আছে। না 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 না, আমি তো সেই কথা ডাইরেক্ট বলে দিয়েছি। আমি বলেছি যে দেখেন দারোগা সাহেব, আপনি যে অভিযোগ উত্থাপন করেছেন এটা সম্পূর্ণ ফলস, ভুয়া। আমরা গম চুরি তো দূরের কথা, গম চুরির কথা স্বপ্ন ভাবি না। আমরা সেই ধরনের চেয়ারম্যানই না, সরি মানে আমি সেই ধরনের মেম্বারই না, বুঝে সেটা কথা বলবেন। আমি তো 100 বার বলেছি যে দেখেন যে কেউ কেউ রাজনীতিবিদদের চরিত্র হরণ করতে চায়, বুঝলেন না? দু একজন তো ওগুলো করেছে এবং ওইসব করার কারণে সবার পিছনে লাগতেছে। না না, সে তো 100%। আমি একটা কথা সোজা বলে দিয়েছি, দেখেন দারোগা সাহেব, আমাদের নামে কোনো অভিযোগ উত্থাপন করার আগে আপনাকে বুঝতে হবে যে আমরা রাজনীতি করি। আমরা কিন্তু সাধারণ মানুষের জনপ্রতিনিধি, ঠিক আছে? জি 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 ভাই জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, খোদা হাফেজ। একটা কথা কব। কি কথা? আচ্ছা ছোট ভাই, এত বাহাদুর না আসাইছে, এই পুলিশের ভয়ে যে পানিতে ডুবে মরতেছিলে, সে কথাটা যদি চেয়ারম্যান সাহেবের কোতে তালি পরে কাজটা তাড়াতাড়ি হয়ে যেত না? এই তোমার মতো ব্রেনের বুদ্ধি নিয়ে আমরা কি রাজনীতি করি? এই সামান্য ভয়ভীতি নিজের মনের মধ্যে গাইতে রাখতে হয়। আমরা যখন স্টেজে বক্তৃতা দেই তখন বাঘের মতো হুঙ্কার দিই। এই জন্য তো আপনাকে রে কয় রাজনীতিবিদ। এই টিভিতে চ্যানেল ট্যানেল দেখিস নে, হ্যাঁ, রাজনীতিবিদরা কিরকম করে কথাবার্তা কয়, আরে দেখেও তো অনেক কিছু শিখতে হয়। এই দাঁড়া দাঁড়া, এই সেরকম সব ফোন দিয়েছে। যে যে কি করছেন? কাল রাত্রিরে আমার বাড়িতে কোনো পুলিশ আসে নাই, আমার বিরুদ্ধে গুম চুরির কোনো অভিযোগও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি রাখেন, আমি আমি এই দিকটা দেখতেছি। জি আমি দেখতেছি। সত্যি ভাই, আমি আগে আন্দাজ করতেছিলাম এ নিশ্চয়ই আপনার সাথে কেউ শয়তানি করতেছে। তাহলে তুই আমাকে আগে কবি নে। আমি কবো কেমনে, কর আগে তো আমি হুরুত করে দৌড় মারলে না। আমি দৌড় মারেছি, তুই আমাকে পেছন থেকে ডাকবি নে। আরেকটা কথা আছে, পুলিশের পোশাক তো নীল, আর গতকাল রাত্রিতে যারা আইছিল তাদের পোশাক ছিল খাকি রঙের, আর উনি তো চকিদাররা পরে।
খাঁটি পোশাকই তো। আচ্ছা তাহলে তুই দেখতে আয়, এই পুরনো পুলিশের পোশাক পরে কি আমাকে ভয় দেখাতে আসছিল? কিছু শুনেছ? কি শুনবো? আরে কাল রাত্রে ভজা মেম্বারে পুলিশ আসছিল ধরতে। পুলিশ কি কেন? তো পুলিশ কি কারণে ধরতে আসে সেটা জানো না? বিচার চালিস তা নাহলে গম চুরি। দ্বিতীয়টা হয়েছে গম চুরি করেছে। এবার বসবে না ভজা মেম্বার, ডান্ডার বারে ঠিক মতন পড়লে না একদম সব ফুটে ছুটে যাবে না। আর ও সালারে ডান্ডা বিড়ি পরে গ্রামের ভিতর দিয়ে ধরে নিয়ে গেল না কেন? লোকে দেখতো আর শেষে থুতু করতো। পাবে কোন জায়গায়? পলাইছে তো পুকুরের মাঝখানে, নাকি একটু উঁচু করে দোয়া জিনিস পড়তেছে। আমি আর ওর ধর্ম বয়স না মুখবুর, আমরা দুজনে যাই না খালাস পেলাম। আরে আমার বেকুব পুলিশ আছে ধরতি, খুঁজেই পাচ্ছে না। তাহলে আমাকে জিজ্ঞেস করতে কোনো ব্যাপার ছিল? পুকুরের মধ্যে যায় পালা বা চুলের মাঝখানে যায় পালা, কোনো ব্যাপার হইলো ধরা দিতাম, মাজা বাইন্দি নিয়ে যাইতি। তারপরে দেখতাম যে মাজা মেম্বারের উঁচু মাথাটা নিশা হয় কেমনি, কলক দেওয়া তো বন্ধ হয়ে যেত, ডাব খাওয়ার কি খাওয়া, খুশি খুশি চেহারা বানানো সব বন্ধ হয়ে যায়। তারপরে আবার কত কথা কত, হ্যাঁ ওর বিরুদ্ধে ষড়যন্ত্র চরিত্র হননের চেষ্টা, তাই না? কত কথা। হ্যাঁ আরে তুমি কি মনে করো ও বেটা ওই দুধে ধোয়া তুলসী পাতা? হে বজা ভাই, হে বলাচ্ছ কে? শুনেছি গমসুরিতায় তোমার নামে থানায় মামলা হয়েছে। আরে বানারসি, তুমি যেটা শুনেছো এটা আসলে ঠিক না। পলাচ্ছ কে? শুনেছি গমসুরিতায় তোমার নামে থানায় মামলা হয়েছে। আরে বানারসি, তুমি যেটা শুনেছো এটা আসলে ঠিক না। আর তোমার যদি ইচ্ছে হয় তুমি থানায় যায় ওই যে মোটা ভলিউম খাতাটা উল্টায় পাল্টায় দেখতে পারো, ওখানে আমার নাম নাই। আর আমার নামে মামলা দেবে এই গ্রামের কার ঘরে কয়টা মাথা? এত বড় কথা এটা অলসপুর গ্রামে বিটিকের সাথে মাতবুরি করা না, যাও না থানায়, বাপের নাম ভুলে দেবে না। আচ্ছা ছোট ভাই, খামাখা বিটি মানুষের সাথে কথা কয়ে সময়টা নষ্ট করবেন না, চলে আসেন। আয় দাঁড়া না। এ বানারসি, এই তুমি একটা মিথ্যে জিনিসটারে সত্য বলে আঁকড়ে ধরে বসে আছো। এটা এখন তোমার বোঝালে তো তুমি বুঝবা, এবং এই বোঝানিটা তুমি সবাইকে বুঝাই দিবে। মিথ্যে বিষয় এনে পুকুরের মধ্যে ডুব দিয়ে দোয়া এনে পড়তে গেছিলে কেন? বাপের বিটার মতো পুলিশকে সামনে এসে দাঁড়াইতে? আপনার মুখে কিন্তু যা আসতেছে তাই বলতেছেন। কিন্তু ছোট ভাই কি আগে জানতো যে বিষয়টা তখন মিথ্যে ছিল? হ্যাঁ তুমি কিডা কথার মধ্যে কথা করছো কেন? আমি করতে পারি তাই করছি, আমি তো একমাত্র ধর্ম ভাই। সেটাই কিন্তু সত্য, তুমি মনে রাখো চল তো যাই গে। এ বাজা ভাই, চামচাটা তো ভালোই গুছাইছো। আরে ও সিরু, জানো না বাঘে শুলে 36 ঘা আর পুলিশে শুলে 138 ঘা, বুঝেছ? কেন তো দেখতেছি এমন ধরা ধরবে না, টের পাবে না। বিশু তো চেনে না। কি হয়েছে চাচা, সমস্যা কি? আরে আরে দুনিয়া কাঁপানো সংবাদ, আর তুই আসছিস সমস্যা খুঁজতি? না মানে হয়েছেটা কি? কোয়েন্টে আসলো রাত্রিবেলা ভজা বাড়ি পুলিশ ধরতে আসে সেটা জানো না? তা মেম্বারের বাড়ি পুলিশ সমস্যা কি? শুনেছো কাকা, বলো কি সমস্যা কি? পুলিশ তো ভজা মেম্বারের বাড়িতে চায়ের দাও তার গোলটি বিলে বৈঠক করতে আসেনি, গম চুরির দায় ভজা মেম্বারে ধরে নিতে আসেছে। ওই শোনো, যারা প্রত্যক্ষ সাক্ষী তাদের কাছে শোনো,
এ তো মারাত্মক সিরিয়াস বিষয়। বজা তো আমাকে গ্রামের নাম ডুবাবে। তারপর আমার করছি কি? আমি তো আগেই কয়েছি ওই ইবলিশের গলায় পয়গম্বরের হার পড়াস না। তা আমার কথা তো শুনিস না, বারবার ওই ভজারি মেম্বার বানার। চাচা এই জন্যই তো কইছিলাম কি ওই বজারে বাদ দিয়ে মেম্বারিতে আমরা কেউ দাঁড়াই। এবার কথাটা মাথায় রাখিস। তুই তো আমার নিজের খুব এই প্রজন্মের মানুষ মনে করিস, তা বজার বিরুদ্ধে ক্যানভাস করতে পারবি নি তো? আরে পারবি পারবি। চাচা আপনি আমার যতই এই প্রজন্মের ছেলে হবেন না কেন, আমার মাইন্ডটা কিন্তু আউট অফ সিলেবাস অফ ভিলেজ। একটা কথা কি, আমার আব্বা কিন্তু কুতুব খন্দকার, তিনি কিন্তু অনেক মানে ওই সময় যদি ওয়ার্ল্ড ট্যুরে না যেত তাহলে পরে কিন্তু আমি ইলেকশনে দাঁড়াতে পারতাম, তাই না? তো ভালো কথা, কথাটা জিজ্ঞেস করবো করবো করাই হয়নি। তো এই তোর আব্বার খবর কি? আরে ওর আব্বারও তো এই বুড়ো বয়সে ওই ক্যাশেবানির পিছনে যত দরকার ক্যাশেবানি। আমার আইসি নিশ্চয় কলা গাছের সঙ্গে বাইনটা একদম পিটাবো, যদি না পিটে আমার নাম সিলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মন খারাপ করিস না, কড়া করে এক কাপ চা দে। শালার বজা, তুই আসিস আমার বিচার করতি না? আমি হচ্ছি বক্কার গরুর দালাল, দশ হাত দূরের থেকে গরুর চেহারা দিয়ে করতে পারি কয় কেজি মাংস হবি, আর তুই আসিস আমার সাথে লাগতি। শালা আচ্ছা কি করা যায় কত ভাই, রাস্তায় তো একদম বার হয়ে যাচ্ছে না। সুটি ভাই, বিরাট একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, গ্রামের বেটি মানুষরা পর্যন্ত সবকিছু যাই নিয়ে গেছে। চিন্তা কর, এই বানারসির মতো মেয়ে ছেলে ও আমার নিয়ে টিটকারি করে। ভাই সুটি ভাই, আমার মনে হচ্ছে আপনি যে ঘরের মধ্যে বসে রয়েছেন কাজটা মতো ঠিক হচ্ছে না ভাই। আচ্ছা আপনি যদি এখন রাস্তাঘাটে বের না হন তাহলে পরে মানুষ কি ভাববে? নিশ্চয় আপনি ফল করেছেন, এই জন্য আপনি রাস্তাঘাটে বের হচ্ছেন না। আচ্ছা আপনি চিন্তা করে দেখেন, আজকাল তো মানুষ ফল্ট করে, অন্যায় করে, বকটা ফুলে রাস্তাঘাট দিয়ে ঘুরে বেড়ায়, আর কোথাকার কোন পুলিশ তা আবার ভুয়া পুলিশ, ভুয়া জামা পরে আপনার ভয় দেখিয়েছে আর আপনি ফল্ট করে বসে রয়েছেন। হ্যালো, আরে যারা অন্যায় করে বুক ফুলে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তারা হচ্ছে কি নির্লজ্জ। হ্যাঁ অপরাধ করতে করতে একেবারে লজ্জা সরম সব কমে যায়, আর আমি ভজা মেম্বার সেরকম না। এই যে সারা গ্রামের মানুষ আমাকে তিন তিনবার আনকনটেস্টলি পাস করিয়েছে এমনি না। আচ্ছা ভাই, বাইরে তুই কাজ করতে পারবি? কি কাজ? মানে পাবলিক সেন্টিমেন্ট, মানে গ্রামের লোকজন আমরা নিয়ে কি ককেই করতেছে, মানে আমাকে নিয়ে গ্রামের লোকজন কে কি ভাবতেছে, এই বিষয়টা যদি তুই আমার একটু জানিয়ে দিতে পারিস রে ভাই। তুমি আমার খবর নিতে করছ? সত্যি ভাই এটা কোনো ব্যাপারই না, গ্রামের সিরু স্যার দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে বসলে পরে সব অটোমেটিক্যালি কানে চলে আসবে। তাই তো, তাই হ্যাঁ, একদম ওইখানে গেলে না পুরো খবরটাই জানা যায়। ঠিক ভাই, তুই অবশ্যই যা রে ভাই। আমি যাবো তাকে যা। আচ্ছা সত্যি ভাই তুমি চিন্তা করো, তুমি শুধু শুধু চিন্তা করো, আমি তোমার ভাই আছি না। চিন্তার কি আছে, গ্রামে তো আমার লজ্জা লাগে একটু। এই যা ঢুকতে হয়
কি আছে যখন তখন ঢুকা যাবে যখন তখন বের হয়ে যায়, স্বাধীনতা আছে না? হেই আছে, কিন্তু মোর সাথে যদি তোমার কোনো জরুরি কথা থাকে তাইলে পরে হেয়ে তাড়াতাড়ি বলো। হ্যাঁ আছে তো। শুনেন, আমি সিদ্ধান্ত নিছি আপনি আমাদের বাড়ি লজিং মাস্টার থাকবেন। লজিং মাস্টার থাকবো? হাতে তো কোনো আপত্তি নাই, কিন্তু পরামুখারে কেন আমারে কও কি? তুমি তো স্কুলে যাও না। যাই না, যাবো, দরকার হইলে আমার স্কুলে ভর্তি হবো। তাইলে হইছে। তুমি কবে স্কুলে ভর্তি হবা আর মোরে কবে তুমি লজিং মাস্টার রাখবা এই একমাত্র আল্লাহই জানে। দেখেন, এডি তোর কলেজ নাই, এডি স্কুল, আর স্কুলে বছরের যে কোনো সময় ভর্তি হওয়া যায়, আর তাছাড়া পড়াশোনার তার কোনো বয়স নেই। আচ্ছা ঠিক আছে, তুমি আগে স্কুলে ভর্তি হও, তারপর লজিং মাস্টার একটু। হ্যাঁ আমি গেলাম, আমি একটু মানে তাড়াহুড়া করে ক্লাসে ঢুকতে হইবে। কথা বল, ঠিক আছে পরে কথা কমানে। আরে সিরু ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আমি তো আপনার দোকানের দিকে যাচ্ছিলাম। আপনি কেমন আছেন? পুলিশের ভয় মনের থেকে কাটিছে কিনা? আল্লাহ, এগুলি কি বলতেছেন? পুলিশের ভয় তো আমরা কি জন্য পাবো না? আপনারা তো ভয় পাননি, তা পুকুরের পানিতে ডুব দিয়ে দোয়া ইউনিস পড়তেছিলেন কিসের জন্যে? ভাই সিরু ভাই, একটা কথা বলি, আপনি যা দেখেছেন গ্রামের মধ্যে এই ঘটনাটা কারো বলার দরকার নেই, বুঝতে পারছেন? এই তুই কি মনে করিস আমার? কি ভাবিস তুই আমার? আমি একজনের কথা আরেকজনের কয় পারি না? না তা ভাবি না, ওইসব পুলিশ টুলিশ তো কোনো বিষয় না, আর এসব উদ্দেশ্যমূলক ফলস বানোয়াট বিষয় নিয়ে তো আমি এই থামেন, প্রাইভেট চ্যানেলে ব্রেকিং নিউজ আপনি করা লাগবে না, ওসব আমরা জানি। ধরলি পরে ম্যামও, ছাড় দিলি পরে হুঙ্কার। এবার এই তুই ভাই বহুত ভালো বুঝেছিস, তুই তো বিশাল জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার ভুল হয়েছে, আমি ছোট্ট মানুষ, তো আমার একটু মাফ করে দিন। আমার হয়েছে যত জ্বালা, মানুষের বিপদ আপদ দেখলে এই স্ক্রু সহ্য করতে পারে না, দৌড়ে চলে যায়। কাল রাত্রি ক্যান্সার উদ্ধার করতে গেছিল পানির থেকে, ডুবে মরলে ভালো হইতো। ডুবে মরলে ডুব ভাই, কার প্রতি তোমার এত রাগ যে তার মৃত্যু কামনা করতে আছো? এমন ভাব দেখাচ্ছে যেন মানুষের সুখী দুঃখে আমি কোথা জানি। এই সিরু, তোমাকে সুখী দুঃখে সবসময় দরজার সামনে এসে দাঁড়ায় নেই? হ্যাঁ দাঁড়ায় থাকবেন না আপনি, আপনি তো খুব ভালো করে দাঁড়ায় থাকেন। আমি দেখেছি তো, ওই যে পুলিশের ভয়ে ইন্দুরের গাতার মধ্যে কুৎকুৎ 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 করে কিভাবে ঢুকেছেন সেটা দেখেছি। এই মুখ সামলে কথা কবি, আমি কারো চোরাই ছেলের ভাত খাই না আর চোরাই গেমের রুটি খাই না যে পুলিশের ভয়ে ইন্দুরের গর্তে পালায় যাবো। হ্যাঁ সিরু ভাই, উত্তেজিত হইতেছো কেন? ঘটনাটা কি হয়েছে মোরে একটু খুলে বলো, মানে চোর পুলিশ নিয়ে এত কথাবার্তা তারে বলতেছো কেন? আরে মাস্টার, গ্রামের সবগুলো জানে আর তুমি জানো না? জানো না কি হয়েছে? কাল রাত্রি তো ভজা বাড়ি পুলিশে ধরতে আসছিল। ও হো, হেইয়া হেইয়া তো মনে কইতে হইবে, না হলে বুঝবো কেমনে? আর ভজা এমন কি একটা ইম্পর্টেন্ট পার্সন হইয়ে গেছে সে, যে তার নিয়ে তোমরা এরকম ঝগড়া নাড়াই করতেছো? শালা লজিং মাস্টার, তোমারে যে কি টাইট করতেছি। আমার ছোট্ট ভাইয়ের নিয়ে তুমি যাতা বলতেছো না? খারাপ শালা, এক একজনের ভাব দেখে আর বাঁচি না। যেদিন হাজত থেকে হুজুররা এসে মাজার দড়ি বেঁধে স্যার স্যারা নিয়ে যাবে সেদিন দেখবা নে কোথায় থাকে তোমার পালোয়ানগিরি। আচ্ছা মেম্বারের বাড়িতে পুলিশ আছে, তাতে কি হয়েছে? তুমি তো চা দোকানদার, চা বিক্রি করো, যেটা নিয়ে আসা সেটা করো, আর তুমি তো হলো জায়গির মাস্টার, লেখাপড়া নিয়ে থাকো। তুমি আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিয়ে তোমাদের কোনো লাভ আছে? খাই রে কাম নাই, যেই কাজ আছে সেই কাজ করো, বেশি বাইরে গেছো। এক কথা বেশি বাইরে করছিস না ভাই, এই আদার ব্যাপারে কে আমি আদার ব্যাপারে তোর খবর আছে কয়ে দিলাম গর্বের ভাই। এবারে জায়গির মাস্টার, তুই মহিলা না পুরুষ? এই কথা মরে জিগাইতেছো কেন? সে বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে? হ্যাঁ সন্দেহ আছে। জাগির মাস্টার, জাগির মাস্টার কি হয়ে গেছে? সে দুজনে তো অপমান করেছিল, আমি দৌড় দিলাম পুরুষ মানুষ হয়ে, তুই বসে লিখে না মায়ামার্চের মতো। খুব অপমানে লাগেছে আমার, আমার সামনে নেতাগিরি দেখাচ্ছে না, বুকের পাথর হাড় ভাঙিয়ে দেবে। দেখো সিরু, বেশি উত্তপ্ত হইও না, বেশি ফালতু কথা বললো না, বুঝছো?
আমি একজন শিক্ষিত মানুষ, মোর একটা মান সম্মান আছে, আমি একজন শিক্ষক মানুষ। সংঘাতে দাঁড়ানো মোর কাজ না, বুঝছো? ওরে আল্লাহ, সংঘাতে দাঁড়ানো এর কাজ না। আমাকে তো ব্রেন দিতে পারতি তুই, তুই তো শিক্ষিত মানুষ, তাহলে পরে এরকম করলে কিসের জন্যে? এ হচ্ছে শিক্ষিত মানুষের একটা ঝামেলা, কথায় কথায় একদম রাজা হয়ে যাচ্ছে। ওরে কথার পটু, কিন্তু কাজের বেলা টন টন। জাহাঙ্গীর মাস্টার শিক্ষিত মানুষ। কি হ্যাঁ, বাসালের মতো কথা বলতেই থাকে, বলতেই থাকে। মনে হয় যে আন্তর্নগর এক্সপ্রেস। হাজিল কঙ্কর দোস্ত, তোমার এই বিপদের কথা শুনে আমি তো চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। তুমি একটু ভেবে চিন্তে কাজ করবে না? আরে চুরি যদি করতে হয় তাহলে আগে একটু সাবধান হয়ে তুমি করবে না? ওরে আমার আল্লাহ রে, চুরি করেছে কিটা? হ্যাঁ, সব ফালতু কথা, বোকাস কথা। কেন, কালকে রাত্রে তোমার বাড়িতে পুলিশ আসেনি তোমাকে ধরতে? আরে না রে বন্ধু, সব বোকাস কথা। আমি থানায় লোক পাঠায় চেক করেছি, আমার নামে কোনো কমপ্লেন নাই, আর আমার বাসায় কোনো অরিজিনাল পুলিশ আসেও নাই। কও কি দোষ, এদিকে তো গ্রামের রোডে গেছে যে পুলিশ নাকি তোমার মাঝে দড়ি বেঁধে নিয়ে যেতে যাচ্ছিল। আরে দোস্ত, আমারও তো একই কোশ্চেন, যে পুলিশের দুই নম্বর পোশাক পরে আমার এক ভয় দেখালো কিনা। এ ছুটু ভাই, এ ছুটু ভাই, পুলিশ আইছে, আমি যাই। আরে পুলিশ, এই বিপদের মধ্যে আমাকে একলা ফেলাই দিয়ে তুমি ফেলায় বেড়াচ্ছো? আহা দোস্ত, আকাশের যত তারা পুলিশের তত ধারা। পুলিশ যদি শুনে যে তুমি আমার দোস্ত, তাহলে আমাদের সহ ধরে নিয়ে যাবো। তাহলে আমি এখানে বসে কি করবো? আমিও তো পালাতে হবে। তোমার ইচ্ছা, তুমি পাও আর থাকো, তুমি তুমি জানো। আরে আপনি কি মাকসুদের মতো পাগল হয়েছেন নাকি? এই পুলিশ তুমি, আরে পুলিশ তুমি কিছু আসছে না। শোনেন, আমার সঙ্গে ওই যে চায়ের দোকানদার, কি ধরো নাম ওর, সিরু 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 সিরু, আর ওই উজ্জ্বল মাস্টার আমার তাড়া করেছে, এখান থেকে আমি ধান নিয়ে পালিয়ে আসলাম। সিরু আর জাগিরদার তো তাড়া করেছে? হ্যাঁ, এত বড় সাহস আমার ভাইকে তাড়া করে? এদের উদ্দেশ্য নাকি? এদের উদ্দেশ্য তো আমার জানা লাগবে। আমি যদি এই এলাকার না, এই এলাকার হইতাম, তাহলে পরে ওরা মারি আমি মা। শোনো, আমি আমার পড়াশোনা শুরু করবো। এখন আমার নতুন করে পড়ার শখ জানলো কিসের জন্যে? যখন স্যারে দিয়েছিল তখন কত করে বুঝলাম যে সারিস নে। আজকাল মেয়ে ছেলেদের কত সুযোগ, ম্যাট্রিক পাস দিতে পারলেই প্রাইমারি সারতি। শোনো মা, এখন এসব করে কি লাভ, যা ভুল করার করে ফেলছি। আচ্ছা, আমার বই খাতাগুলো কনে? সে তো বক্কর বেঁচে চা খাইছে। কি বই বেঁচে চা খাইছে? তার কি করবে, ঘরে উই পোকায় খাচ্ছিল। আমি কোনো সিরোর দোকানে নিয়ে যেতি। ওরে আল্লাহ, সেটা কবে করছে? এই তো সেদিন, এই গেল সপ্তাহের বুধবারে। ওরে আল্লাহ, করেছো কি মা তুমি? আমি দেখি সিরোবার দোকানে পাওয়া যায় কিনা। না ভাই, এসব কি করছে? এর মাথায় তো গোবর ছাড়া কিচ্ছু নেই, আবার পড়ালেখা করবে? আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এই সিরু তোমার দাপরি লোকের, তোমার নিয়ে তো টিটকারে বাড়তেছিল, আর সুযোগটা তো তুমিই করে দিয়েছো। কথা নাই বার্তা নাই, তুমি পচা ডুবার মধ্যে ডুব মারে ইয়াসিন সুরা পড়া শুরু করে দিয়েছো। আমি কেন সুযোগ করে দিতে যাব? হ্যাঁ, এমনিতেই তো পড়ি না, বিপদে পড়লে আমি তো আল্লাহর নাম ডাকতেই পারি। হ্যাঁ ডাকো, ভালো করে ডাকো, এখন মানুষ তোমার নিয়ে হাসাহাসি শুরু করেছে, সেটা ভালো না। কই দাও, এই এই সময় কোনে যাচ্ছ? আবার যদি পুলিশ টুলিশ আসে? আহা, ফোনে তোমার কয়ে দিল না তোমার নামে কোনো কেস নাই, তাহলে পরে পুলিশ আসবে কি জন্যে? ভুলে যাই, ঠিকই তো, যাই দেখি, দেখি একটু পাবলিক সেন্টিমেন্ট কি পরিমাণে কমেছে দেখি আসি। আবার দাবলানি মারে। বাড়িতে বাড়িছে? এটা কি তোমারও আমার মাতবুরি করা? গভর্নমেন্টের মাল চুরি করে খাইছে, ওর ধর্মভাই মুখগুলো আমার সাথে মাতবুরি করতে আছে। আজকে যদি ধরতে পারতাম তাহলে পাঁচ বছর হার ভাঙিয়ে দিতাম। ঠিকই কইছিস,
দেখ কোন গাঙ্গের পানি কোন গাঙ্গে গিয়ে গড়ায়। ওর চামসি ভাই যেটা আছে সেটা আমার করছে কি? ওকে বাড়িতে কোনো পুলিশ আসেনি, সব নাকি ষড়যন্ত্র। দেখিস আফসার সাসার কথা ঠিক, পুলিশ ধরার আগেই কষ্ট ষড়যন্ত্র, একটা পলিটিশিয়ানদের মতো। দুলা ভাই কি ব্যাপার শালিকা, তোর আবার সামনে সাথে ধরলো নাকি? দুলা ভাই আপনি আমার বই বেঁচে চা খাইছেন কিসের জন্য? এই তুমি না করলে তো তুমি লেখাপড়া ছেড়ে দিস। আশ্চর্য, লেখাপড়া ছাড়লে কি আমার বড় যায় না? হ্যাঁ সেটা আবার ধরা যায় না? তাহলে আপনি আমার বই বেঁচে চা খাবেন? জানেন না শিক্ষার কোনো বয়স নেই? দেখো তুমি কিন্তু আমার অপমানজনক কথা কস, আমি তোমার বই বেঁচে চা খাতে যাবো কোন দুঃখী? আম্মা কলো সেই জন্যই তো আমি বইগুলো সিরের দোকানে দিলাম। কিরা শুরু পাল্লা, সে বই দিয়ে তো আমি ঠোঙা বানাইছি। আমার বই দিয়ে ঠোঙা বানাইছেন? কি করবো, পেপারের কাগজ দিয়ে ভালো ঠোঙা হয় না, বই দিয়ে বানাইলে মজবুত হয়, সেজন্য বানাইছে। কই দেখি দেখি আমাকে দেখান দেখান, কানে যাচ্ছে না দেখান। যেতে নাহি দেব হাই তবু যেতে দি। আমার কাছে ঠুঙ্গার দাম রেখে দেয়। শুরু আসি রে, একটু কাজ পড়ে গেছে তো বেলা। একশো টাকার ঠোঙা তো আবার মাইল হয়ে যাবে না। এত কষ্ট না করে একটা সাইকেল কিনে নিতে পারেন। এই কোন ধরনের কথা বললে তুমি? তুমি শোনো নাই মোর ছোটবেলা বাজারের অসুখ ছিল, একটু হাড্ডি গুড্ডি নড়াচড়া করলে পরে মোর গিঠে গিঠে ব্যথা অনুভূত হয়, মোর সাইকেল চালানো উচিত হইবে না। তাহলে অপেক্ষা করেন, একেবারে মোটর সাইকেল চালেন। কি বললা? না কি আর কব, যান হাত মুখ ধুয়ে নেন, কারেন্ট চলে গেলে ডাইকেন তাল পাতা নিয়ে আসবেন। শোনেন আনারসির সাথে কি দেখা সাক্ষাৎ হয়েছিল নাকি? দেখো রূপালি, মৃত্যু মগের বাড়ির হাউস টিটো হইতে পারি, মোর কিন্তু একটা মান সম্মান আছে, মুই একটা শিক্ষিত বলা, মোর কিন্তু আবেগ অনুভূতি এইসব জিনিসপত্র কিন্তু অনিয়ন্ত্রিত। তুমি শিক্ষিত মাইয়ে, তোমার ভেতর মনে করো বিদ্যা বুদ্ধি আছে, তুমি মোর কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছো? বুঝছো? ক্লিয়ার পানির মতো ক্লিয়ার। এত বড় কথা দেখি না মানে। আহারে এই সংগ্রামী নারী, ঠোঙা বানায় জীবন জীবিকা নির্বাহ করে, কোনোভাবে যদি ভাব জমানো যায় তো তার উপরে বিরাট হয় না। আপনি কিটা আশ্চর্য, কি হলো আপনি কি দাঁড়ায় রাস্তার পর খাড়া আছেন কিসের জন্য? আপনি আমার চিনবেন না, আমার নাম মকবুল, হজানন্দার আমার ধর্মের ভাই ডাকছে। ও আপনি তাহলে সেই মুসাফির যার মুখে প্রচন্ড গন্ধ। এই আপনি কি করছেন এগুলি? কালের মধ্যে আমার এইসব খারাপ জিনিস দুর্গন্ধ হতে যাবে কি জন্য? এগুলি বানায় বানায় বলেছে। সেটাই কলা এর জন্যই মানুষ কয়।
যে ছোট পেশার লোক আসলে কোনোদিন ভালো হয় না। কি আপনি কি বলতে চাচ্ছেন? খান তো ঢোঙা বানিয়ে মানুষে সম্মান দেওয়া শিখবেন কোথেকে? কি এত বড় কথা? এই দাঁড়ায় তো কি না করছেন, আমি ঢোঙা বানাই খাই? হ্যাঁ তো সাহস তো কম না, তুই আমার চিনিস? আজব কোনেকার কুতাকার কোন লোক এসে আমাকে এসব কথা কয়ে যায়, সাহস কম না আমার চেনে না? হ্যাঁ তুমি দেখাচ্ছি আমার সাথে ভাঙনা মারতে আসে? হ্যাঁ কি আকার হয়ে গেছে, কয়দিন আইসা হয়েছে গ্রামে, আবার বেশি কত কয়? কি হয়েছে না রসি, এরকম গজ গজ করতেছো কি জানি? কি হয়েছে দুলা ভাই? ওই যে ভজা ভাই, ধর্ম ভাই, মকবুল না কি জানি নাম, ওর এই গ্রামে বয়স হয়েছে কয়দিন? তা ধরো যে শুকুরি 8 দিন। ও ভালো করে কয়ে দিয়েন, এই গ্রামের মেয়েরা বেটা ছাগলের কান কাটে। তা তোমার রাগ হলো কিরম করে? ওর সাথে কথা বললে তো আমার বমি আসে। আমি তো আর আপনার মতো ওর সাথে ভাব জমাতে যাইনি যে আমার বমি আসবে। না তা তো ঠিকই, তুমি এলা সিমরি মানুষ, তুমি তো আর ওর অত কাছে যেতে পারো না। ইয়ে ওই আনারসি করছিলাম কি, ওই যে সিরু যখন টুঙ্গাটা বানাই ফেলেছে তখন আর ওই না, তুমি তো সিরুটা ছিল না, ও সে মিনমিনে শয়তান, ওই 15 টাকার ঠুঙ্গার বদলে বুঝছো আমার কাছ থেকে 100 টাকা জরিমানা আদায় করে ছাড়বে না। তাই না? তাহলে কাজ করেন কি, আমাকে এক সেট বই কিনে দিয়ে এই ঠুঙ্গাগুলো ফেরত নিয়ে যান, ঠিক আছে? এটা তুমি কথা কইলে? হ্যাঁ আরে আম্মা জানি তো আমার কলেজে বইকাখানা কি না, প্রথম সাক্ষাতেই ঝগড়া, লক্ষণ তো ভালো না। অবশ্য আমার জন্য জিনিসটা শুভ, ছোটবেলায় নভেলে তো পড়েছি প্রথম দেখায় ঝগড়া হলি পরে খুব সুপার ফাইন সুন্দর রোমান্টিক প্রেম হয়। কবিতা তো পালাম, অনুশীলনী কোনে, প্রশ্ন উত্তর তো দেখতেছি না। আল্লাহর কিরে লাগে এই সিরু ঠুঙ্গা ছিঁড়ে না, সিরু কিন্তু মানুষ সুবিধার না, আমার জরিমানা দেওয়া লাগবে না। জরিমানা দিতে হয় আপনি দেবেন? আপনি আমার বই বেচে চা খাইছেন কিছুর জন্য? তুমি কিরাম কথা করছো, আমি কি সহিচ্ছায় বই বেঁচেছি নাকি? আম্মাই তো কলো এ বেনারসি, বেনারসি ও আমার বেনা, বেনারসি আমার বেনা, বেনারসি বেনারসি ও বেনারসি, ওই ওই যে দেখো তোমার বোন কি শুরু করেছে। কি করেছে? সিরু দোকানটা ঠুঙ্গাই নে ওনে বইসা সিরা শুরু করেছে, আর সিরু যে লোকের লোক আমার কাছ থেকে জরিমানা আদায় করবে না। তুমি তো চলো আইসো, চলো আমার কাছে দাও যাও। সেই যে চলে গেলে আর হায় এলে না ফিরে, কত যে খুঁজেছি তোমায় আর হায় এলে না ফিরে, কত যে
খুঁজেছি তোমায় অকারণ অশ্রু জলে ভাইজান। হ্যাঁ অলসপুর চলে আসি, কোন ভাই যাবেন? কি কি কইলি? অলসপুর চলে আসি? আবে ওই অলসপুর চলে আসি মানে তোরে না আমি কইছি যে গ্রামের ভিতরে ঢুকানোর আগে আমার সাউন্ড দিবি? হ্যাঁ এখন তুই কইতেছিস অলসপুর চলে আসি মানে? হ্যাঁ হ্যাঁ কি গ্রামের মাঝখানে ঢুইকে তুই এখন কইতেছিস কই যামু অলসপুর চলে আইছস? আবে ওই পাইছস কি? কি বলেন ভাই, কই কখন বললেন সাউন্ড দিতে? কি তোরে আমি সাউন্ড দিতে কই নাই? এত বড় মিথ্যা কথা কই হালাইলি? হ্যাঁ তুই আমার মিথ্যা কথা কস? আমি তোরে কই নাই, আমি মিথ্যা বাদি তাহলে আমার লগে পাটলস? তুই জানাস বেটা কার লগে পাট লইতাছস? আমি তাই বললাম নাকি? কি আবার মুখে মুখে তর্ক করতেছিস? আবে ওই তুই পাইছস কি মুখে মুখে তর্ক করস? চালাস বেটা ভ্যান আর প্যাসেঞ্জারের লগে তুই এখন পেস্টিস পাঞ্চার করে দিতেছস, বেয়াদবি করস মূর্খ বেটা? তুই চিনস আমি কেঠা? আমার নাম মিস্টার আলেক, বুঝছস? ভাই আমার ভুলে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আপনার কাছে মাফ চাই, আপনি আমার নামে নামেন। আবার কত? হ্যাঁ নামুম কেলা, নামুম নামুম কেলা, নামতে কইতাছস কেলা? তুই বড় বেয়াদব, তোর খবর করে ছেড়ে দেবো আমি, তুই আমার চিনস না, আমার নাম মিস্টার আলেক, আমার দেখা বুঝা পড়স আমি কেঠা? আমার আপনার ভাড়াতে লাগবে না, আপনার মাফ করে দেন তাতে চলবে, যান। ঠিক আছে তোরে মাফ করে দিলাম, ব্যান্ডটা শক্ত করে ধর, আমি লাভ দিব, ধর ধর। বালা থাকিস, আবার দেখা হয়ে যেতে পারে। আরে কি ভুলটাই কইরা ফলাইলাম, বাড়াটা বাঁচানোর লিগা এত বড় একটা নাটক করলাম কিন্তু এখন তো নিজেরই ভুল হয়ে গেল মনে হয়, নিজের দুইটা পাও দিয়া এখন হাইটা যাইতে হইব, এমতেই লাগছে খিদা, ভুল হয়ে গেছে অঙ্কে। ভাই কি ঘুমাই গেছেন নাকি? ঘুমাননি? তাহলে আবার কোন বিষয়? না বিষয়টা হচ্ছে একটু অন্য গেলে আর কি ছোট্ট ভাই, মানে আপনি আবার কি মনে করেন না করেন এই জন্য আমি একটু দ্বিধান্বিত আর কি। যদি বাঁকা হয় তাহলে অ্যাঙ্গেল বাঁকা, আর যদি সোজা হয় তাহলে সোজা, বোঝো না আমরা রাজনীতি করা মানুষ। না ছোট্ট ভাই অ্যাঙ্গেল সোজাই, আপনারা যখন ধর্ম ভাই ডাকেছি সারা জীবন আপনার সাথেই থাকা লাগবে। সেটা তোমার ইচ্ছে, তুমি যদি থাকতে চাও থাকবে, না থাকতে চাইলে চলে যাবা, আমি কোনো বাধা দিতে যাব না। না ছোট্ট ভাই যাবো না, একবার চাষারের সাইডে আইসি আবার চলে যাবো এটা হয় না। কিন্তু কথা হচ্ছে কি যে আমরা দুজন আসি এখানে রান্না বাড়ার জন্য, তো একজন মেয়ে মানুষ দরকার হয় না ছোট ভাই? না না তা তো দরকার হয়, তবে সমস্যা কি আমাদের এই গ্রামটায় মেয়ে ছেলেরা কাজ বাজ করতে চায় না, অলসপুর তো। না ছোট ভাই করছিলাম যে কাজের লোক দিয়ে তো সব কিছু হয় না, রান্না বান্না হতে পারে কিন্তু সেবা যত্ন করতে গেলে তো বিভিন্ন জন বিভিন্ন কথা কবি নিয়ে সমালোচনা করবে। আর আপনি তো কইছেন যে বিয়ে শাদী করবেন না জীবনে, তা তো ঠিক। আমার বিয়ে শাদীর ব্যাপারে যদি একটু দেখতেন তাহলে পরে সংসার ধর্মটা হইতো আর বাড়িতে সমস্যাটা মিটে যেত ছোট্ট ভাই। না হইবে বিষয়টা নিয়ে কিছুদিন ধরে আমিও একটু চিন্তা করতেছিলাম। জি ভাইজান সত্যি করছেন, সবারই বিয়ে শাদী করা দরকার, তবে সমস্যা হচ্ছে গিয়ে আমাদের এই গ্রামে উপযুক্ত মেয়ে ছিল না, কিন্তু এখন উপযুক্ত মেয়ে পাইছি। অবশ্যই আর জি ছোট ভাই বাবু নিজের জন্য করছেন তাই না? ঠিক আছে হতে পারে। তাহলে তোমার কি মনে হয় কার কথা করছি? সবারই বিয়ে শাদী করা দরকার,
তবে সমস্যা হচ্ছে গিয়ে আমাদের এই গ্রামে উপযুক্ত মেয়ে ছিল না, কিন্তু এখন উপযুক্ত মেয়ে পাইছি। অবশ্যই ছোট ভাইবাবু নিজের জন্য করছেন তাই না? ঠিক আছে, হতে পারে। তাহলে তোমার কি মনে হয় কার কথা করছি? না তা হতে পারে, বিয়ের বয়স তো এখন আছে আপনার, তাই না? জানো এই আমার একটা পছন্দ আছে। কিটা কিটা? আনারসি। আমার সাথে কলার ভেলায় ভাইসে সুন্দরবন পর্যন্ত যাইতে রাজি হয়েছিল। আমারই তো এইসব কথা করতে গেলে গরম লাগছে। সেই যে চলে গেল আর আরে গানও গায় পারতেছি না। এইটা তো অনস্পুর মনে হইতেছে না? আমি পড়েছি, হ্যাঁ মধুপুরের মতো মনে হয়। অনস্পুর তো এখনো তাহলে দুই তিন মাইল বাকি। আরে দানালা আমার আগেই নামাই দিচ্ছে, এইটাই অনস্পুর। এখন আমি ক্যাম্পে যাবো, সানরাইজ লোকাল বাসে কইরা জানি কইরা আইলাম এখন ক্যাম্পে। হাঁটুন সমস্যার উপর খুব সমস্যা করে চাষার কাছে ছিল এক সমস্যা, সে তো বিয়ে দিতেছে তো এখন তো দেখতেছি মহা সমস্যার মধ্যে পড়েছি। এই ভজা মেম্বার তো মহা হারামি, আমি যারে পছন্দ করি তার উপর তার চোখ পড়েছে, এখন কি করব কি করব? আমার তো মাথার মধ্যে কিছুই আসতেছে না। আনারসির সাথে কি পরামর্শ করব? তার তো মনের কথাই কওয়া হয় নাই, কিরাম করে পরামর্শ করব? তার উপর আবার ঝগড়া করলাম কি জন্য যে কতি গেলাম যে ঠুঙ্গা বানায় খায়, মাথা মতো সব গুলিয়ে যাচ্ছে। সিরু তো আমার বই কয়েকখান সিরে একটা দফা সেটে ফেলাইছে। এখন স্কুলে ভর্তি হতে গেলে আমার নতুন বই কেনা লাগবে নি। ওরে না, নতুন বই কেনার কি দরকার? আমি তার স্কুলে ভর্তি হওয়ার জন্য লজিং মাস্টার রাখতেছি না। দূর ঠিক আছে, আর কিসের টেনশন?
টেনশন করতে যাবো কেন? এক সালকে অ্যাপার্টমেন্ট দিতে আসতেছি না। অ্যাপার্টমেন্ট? অ্যাপার্টমেন্ট কোন থেকে দিলেন? এখানে তো সব মাটির ঘর। এই বেটা অ্যাপার্টমেন্ট দিছি, অ্যাপার্টমেন্ট মানে নিযুক্তি দিছি। ওরে অ্যাপয়েন্টমেন্ট হবে, অ্যাপয়েন্টমেন্ট আমি তো এখন আর যে সেই লোক না, আমার তো একটা বডিগার্ড দরকার না কি? না ঠিক, বডিগার্ড সত্যি ভাই ঠিক আছে, বডিগার্ড নেন, কিন্তু পৃথিবীর বড় বড় অনেক নেতারা কিন্তু বডিগার্ডের হাতে ডাইরেক্ট অ্যাকশনে গুলি খেয়ে মরিছে। তুই এসব কি করছিস? হ্যাঁ সত্যি, হ্যাঁ দূর এ শালা, ওইগুলো বন্দুক বন্দুক মনে কোনায় পাবে, এগুলো নাই তার কাছে। বন্দুক দিবেন না? নাই। আরে ছোট ভাই, ছোট ভাই কি আর করবো, আপনি ফোনটা পাওয়ানোর পর থেকে মনটা উতল হয়ে গেছে। কতক্ষণের মধ্যে আপনার কাছে আয়া পারি, এর লেগে আমি একটা জিপ গাড়ি ভাড়া করিয়া রওনা দিয়ে দিচ্ছি। কিন্তু আমার জিপ গাড়িটা বাড়ি পর্যন্ত আনা পারলাম না, রাস্তায় বিদায় করে দিয়ে দিয়েছি। কেমন আছে? এ তো করতেছি চরম চাপাবাস, আইসে মিথ্যে কথা বলা শুরু করে দিস। আরে মোর জ্বালা, জনজন্তুর জীবন তো একটা মানুষ বয়ারে আমি খেয়ালই করা পারি নি। আসসালামু আলাইকুম। ছোট ভাই যা কইতাছিলাম, গাড়িটা ছিল এসি গাড়ি, ফুল ঠান্ডা বুঝছেন, ফুরফুরা শীতল, ইসিরে কি আরামের ভিতরে আমি ছিলাম। মাগার অলসপুরের নাইমাই বুঝবার পারলাম যে এটা ভাদ্র মাস চলতাছে। আপকা বৃহস্পতিতে মনে হয় দোজুকে অ্যাপল তাই নাকি? তাছাড়া আর কি, শোনেন আমি ঢাকায় থাকলে সারাক্ষণ এসি মার্কেটে থাকি, ওখানে খাই দাই করি, ঘোরাফেরা করি, লাঞ্চ ডিনার সব ওখানেই চালি। দেখে তো মনে হচ্ছে রাজধানীর ফুটপাতে ঘুরে, কাম না থাকলে মার্কেটেতে বাইরে হইলে শপিং টপিং ওখানেই করি, জ্যাম থাকলে আমি বাইরে হই না। এই ফুটপুরের মেজাজের মধ্যে থাকি সূর্যের দিকে চায়ের শপথ করা কয়া পরে আমি কোনোদিন মিছা কথা কই না, আমি মিছা কথা কইলে ক্যাডারকে গুলি খেয়ে জেনে মরে যাই, বুঝলা পড়ছো? মিছা কথা কই না। কিছু কয়া গেল নি? বুঝতে পারতেছি না আর কোন ধান্দা আসলো, সুবিধা মনে হচ্ছে না কথাবার্তা। খুব খারাপ খবর শুনাইলেন, শত্রুরা আপনারে চারপাশ থেকে ঘিরে ধরছে। আপনার ওই মেম্বারের দিকে মনে নজর গেছে, হতে পারে আপনার ওই গম মারা টাকার লোভ ওরা সামাল দিতে পারতেছে না। এই শালা, আমি গম মারছি কেন? না না মানে আপনার কথা শুনে যেমন হইলো ওই গম মারা টাকার লোভটা ওরা সামাল দিতে পারতাছে না। তবে ছোট ভাই কোনো যদি সমস্যা হয় আমি কিন্তু অগরে ফালাইয়া দিবার পারি। এই শালা, ফালাই দিতে পারিস মানে কোথায় ফালাই দিবি? ছোট ভাই আপনি নেতাগিরি করে আপনি বুঝেন না, ফালাইয়া দেওয়া মানে সরাইয়া দেওয়া। ছোট ভাই তা আপনি যাই কর, আমার একটাই কথা, পিছনে শত্রু রাইখা নেতাগিরি করণ যায় না, ক্লিয়ার? আমি তো বুকা আছি, বাজার করি নাই। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা কইতে পারি না।
আজ আমার কি হলো সে কথা কইতে পারি না। শিরু ভাই, আপনি আমার পিছনে আসতে চান কিছু বলুন। ছোট বড় মাইজা শালিদের জন্য কত কিছু কিনে দেয়, না শালি তো কিনে দেয়, আর তুমি হচ্ছে একমাত্র শালিকা তার বই বিক্রি করে খেয়েছে, তা আবার শুধু চায়ের জন্য। আমার কপালটাই খারাপ, আমার 10 কেন না 5 কেন না 1 কেন মাত্র দুলু ভাই, তা আমার কত কিছু কিনে দিবি তাই না, তো তা না দিয়ে আমার বই কত সব গায়েব করে দিয়েছে। ঈশ্বরে আল্লাহ, দুনিয়া থেকে কপাল নিয়ে আসে না আনারসি। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, তোমরা তো অলসপুরের মায়া, এরকম কোনো কর্মঠ ছেলে পেলে দেখতে পারো না। না আমি করছিলাম কি, অবশ্য হালের বড় গরুটা যেদিকে যায় সেদিকে পরেরটাও যায়। আপনার কি মাথা খারাপ হয়েছে? আমার বরেক তো একেবারে শিক্ষিত কর্মঠ সভাপতি। আমি তো সেটাই করছি, এই যে তোমার বুদ্ধি খুলেছে। আচ্ছা বাংলাদেশের লেভেল হবে না? কি বাংলাদেশের লেভেল মানে? ও বুঝতে পারলে না, এ ধরে শৈশবপুর করতে জানে, চিঠি পত্র লিখতে জানে, সেটা হচ্ছে প্রেম পত্র লিখতে জানে, এ আছে আর কি, সব মিলে একটা খেলা আছে। কিসের জন্য সিরু ভাই, আপনিও কি চিড়াই মারবেন নাকি? আমি তো ঘুরতেছি, অবিবাহিত মেয়ে মানুষের যে ঘোরাফিরা আর কি, বিয়ের পরে তো একেবারে বন্দি হয়ে যাবো, ঘরের বাইরে বের হতে পারবো না, আর তখন তো সব ফিক্সড হয়ে যাবি নি, সব স্বপ্ন দুঃস্বপ্ন ওই একজনকে ঘিরে। না পিপলে দুধ পরে, তার কথা শুনেছো? দেখো বাবু, তুমি আমার যতটা ছোট ভাবতেছো আমি কিন্তু ততটা ছোট না, খুব বড় হয়ে গেছে না। এই সিরু কি করছিল? ওই চাওয়ালার সাথে তোর এত কিসের কথা? সিরু ভাইয়ের সাথে আমার আর কি কথা আছে, সে তো তোমাকে কাহিনী করছিল। আমাকের কাহিনী মানে? আরে আমার দুলু ভাই, তোমার হাজবেন্ড বক্করের কথা। কেন বক্কর তার কি করিছে? কি করিছে মানে, শালির বই খাতা বিক্রি করে চা পান করিছে, এইটা যদি সারা গ্রামে লইতে যায় তখন তুমি মুখ দেখাবা কি করে আর সেই বা কি করে। সিরু আর কি কলো? সব কথা তোমার শোনা লাগবে না, নে তুমি সহ্য করতে পারবে না নে বাবু। সিরুর কয় হাত বুকের পাটা যে বেনারসির হাজবেন্ডের নিয়ে কথা কয়। ভাই দেখেছে এখন যাই ফাটাফাটি করবি না, আমি যাই ক্লিক মারা চাই আস। ভালোবাসা মোরে বিকারি করেছে তোমারে করেছে রানী, তোমারই দুয়ারি। আপা আপনি? বুদ্ধি শাস্তিছ নাকি? মার কাছে শুনেছি তুমি আমার 3 বছরের বড়, আগে তো কোনোদিন আপনি করেও ডাকুনি আর আপাও করনি, এত বুদ্ধি সত্যা ঘটনা কি? আচ্ছা কি রে, কত অর্ধেক বাইর করে বাকি অর্ধেক প্যাটের মধ্যে রাইখে দিলে যে আর অর্ধেক এখন বলা যাবে না, এখন সেই পর্যায়ে পৌঁছে মানুষ বুড়া হলে বিনগতি ধরে শুনছে, তোমার তো দেখি ইয়াং বয়সে ধরেছে। যাই হোক যা, তোমার একটা কথা কুতি আছে। কি কথা আপা? আবার কুতি শাস্তিছে? আচ্ছা ঠিক আছে, কি কাওয়া কম, এই যে তোমার দুলাভাই যে তোমার দোকানে এসে আনারসির বই বেচে চা খাইছে, এই কথাটা বাইরে কাউকে বলা বলি করো না। ওয়ালা এটা তুমি কি করছো, কার সাথে কাকে কি কব, মাথা খারাপ হয়েছে তোমার? তোমার ইজ্জত যাওয়া মানে তো আমার ইজ্জত চলে যা। কে আমার ইজ্জত যাওয়া মানে তোমার ইজ্জত যাওয়া? কে মানে হচ্ছে তুমি আমাকে গ্রামের মায়া না, যদি তোমার ইজ্জত চলে যায় তাহলে আমাদের ইজ্জত কি থাকে বলো? আচ্ছা ঠিক আছে, খুশি হয়েছি। আরে দাদা করা ফেরত আস,
ভালোই হয়েছে, তোমাদের দুজনের চাহিদা কিন্তু দুরকম। তুমি চাচ্ছ কড়া চা আর উনি চাচ্ছেন কিন্তু নরম চা। দুজনের সংসার কিন্তু ভালোই চলতেছে। দুইজন একরকম হলে তো সংসার চলে না, একজনের একটু ছাড় দেওয়াই লাগে। আর তোমাকে বোনগির তো কপাল ভালো, ছাড় দেওয়া বোনাই জুটিছে। আবার আপা করছো? স্বামীকে শাসায় গল্প।